नमस्कार दर्शक বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আমরা আজকে আবারো একটা ভিডিও নিয়ে। আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানবো চারটি রাশির আজকে লটারি ভাবতে বা আর্থিক যোগ ভালো রয়েছে। তো ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আপনাদের রাশির নাম কমেন্ট করে বলতে পারেন অথবা আপনার বিশ্বাসের ভগবানের নাম অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। আর যারা আপনাদের রাশির নাম বা রাশি কি জানেন না, নক্ষত্র কি জানেন না, অবশ্যই আপনার জন্ম তারিখ এবং নাম কমেন্ট করে বলবেন, আমি আপনাদের রাশি নক্ষত্র দুটোই জানিয়ে দেব। তো চলুন ভিডিওটা বা শুরু করা যাচ্ছে। তো সবার আগে একটাই ঘটনা, আজকে দিনের সব সম্পর্কে আমরা জানবো, তার সঙ্গে সঙ্গে আরেকটা রিকোয়েস্ট করে যাব, আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন তবে ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন আজকে দিনের সম্পর্কে জেনে নিচ্ছি। প্রথমে আজ কে দিনের তিথি হচ্ছে ষষ্ঠী তিথি, আজ পক্ষ হচ্ছে কৃষ্ণ পক্ষ, আজ নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী, আজ বার হচ্ছে শুক্রবার, আজকের তারিখ হচ্ছে 13 জানুয়ারি 2023, আজকে সূর্যোদয় হবে সকাল 6:19, আর সূর্যাস্ত হবে বিকাল 5:12। আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্ণা রাশি, যার ফলে কিছু ক্ষেত্রে আজকে ভালো যাবে এবং কিছু ক্ষেত্রে আজকে খারাপ যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তো চলুন এখন জেনে নেব আজকের অশুভ সময়। রাহুকাল চলছে সকাল 11:11 থেকে অশুভ সময় চলছে দুপুর 12:29 পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে নতুন কোনো কাজ, ভালো কোনো কাজ বা বড় রকমের কোনো ডিলিংস করা থেকে একদমই বিরত থাকবেন, এতে আপনার জন্য ভালো হয়, নাহলে কিন্তু সেটা সফল বা ভালোভাবে না হওয়ার সম্ভাবনা থেকে যায়, এমনকি লটারি কাটা থেকেও একদম বিরত থাকবেন। এখন জেনে নেব আজকের শুভ সময়। আজকের ভালো সময় চলছে দুপুর 1:07 থেকে ভালো সময় চলছে দুপুর 2:17 পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে নতুন কোনো কাজ, ভালো কোনো কাজ বা এমনকি লটারি যদি কাটার হয় তাহলে ওই সময়ের ভিতরে কাটতে পারেন। আজকে দিনে আরেকটা শুভ সময় আছে, সেটা হচ্ছে সকালে সকাল 8:07 থেকে ভালো সময় চলছে সকাল 9:07 পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরেও আজকে কোনো ভালো কাজ বা নতুন কোনো কাজ বা সিদ্ধান্ত নিতে পারেন, এতে কিছুটা হলেও ভালো ফলদায়ক আশা করা যাচ্ছে। তো চলুন এখন জেনে নেব আজকের শুভ দিক, পশ্চিম দিক। পশ্চিম দিক যাত্রা থাকলে সেটা শুভ হওয়ার সম্ভাবনা থাকছে। এখন জেনে নেব আমরা আজকের চারটি রাশির লটারি বা আর্থিক যোগের সম্পর্কে। প্রথম রাশি, প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আজকে মেষ রাশি জাতকদের আর্থিক যোগ খুবই ভালো হতে চলেছে। আজকে আপনি ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করতে চাইলেও করতে পারেন, ব্যবসায় ভালো মুনাফা পেতে পারেন বা ব্যবসা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে আপনার পুরনো কোনো বিনিয়োগ থেকে আর্থিক যোগ ভালো আসার সম্ভাবনা রয়েছে বা অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। অবশ্যই আপনাকে আপনার ব্যবসার দিকে বেশি নজর দিতে হবে। আপনি চাইলে আজকে নতুন করে বিনিয়োগের চিন্তাভাবনা রাখতে পারেন, তবে আপনার জন্য খুবই ভালো হয়। আজকে আপনার মা বাবার কাছ থেকেও ভালো আর্থিক সাহায্য পেতে পারেন, যার জন্য আপনার আর্থিক পরিস্থিতি মোটামুটি আগের তুলনায় হলেও বেশ ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকে বন্ধুমহলেও সময় কাটাতে পারেন, তবে লিমিটেড করে কাটান, কেননা আজকে বন্ধুমহলে আপনার খরচা বাড়তে পারে, তাই অবশ্যই আজকে সজাগ থাকবেন। বন্ধুমহলে খরচা অবশ্যই করুন কিন্তু বুঝে শুনে, সেটার পরিমাণ খুবই আপনাকে সংযত হয়ে করতে হবে। আজকে আপনি যদি প্রতিনিয়ত লটারি কেটে থাকেন তাহলেও আজকে আপনার জন্য দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনি যদি লটারি কাটতেই চান তাহলে ওই যে দুটো শুভ সময় বলা হয়েছে ভিডিওর শুরুতে, চেষ্টা করবেন আজকের ওই দুটো সময়ের ভিতরে লটারিটা কাটাতে, এতে আপনার লটারি লাগার সম্ভাবনা বেশি থাকবে। আর যদি এই দুটো সময়েও আপনি সময় না করতে পারেন, অন্তত ওই রাহুকালটা পেরিয়ে লটারি কাটবেন, এতে আপনার কিছুটা হলেও লটারির যোগ মোটামুটি ভালো থাকছে, এতে লটারি প্রাপ্তির সম্ভাবনা থাকবে। এখন জেনে নেব আমরা পরের রাশি মিথুন রাশি। মিথুন রাশি জাতকদের আজকের বেশ লটারি বা আর্থিক যোগ ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা আজকে ছোটোখাটো ব্যবসা শুরু করেছেন, ভালোটি ব্যবসা করছেন, তাদের ব্যবসায় আগের তুলনায় বেশ ভালো লাভের সম্ভাবনা রয়েছে বা ব্যবসায় ভালো বাড়তি ইনকাম আপনি করতে পারবেন।
আজ বন্ধু মহলেও আপনি ভালো আর্থিক সাহায্য পেতে পারেন বা বন্ধুদের কাছ থেকে ভালো আর্থিক উপহার বা আর্থিক সাহায্য পাবেন যা আপনার কাজের জায়গায় বেশ কিছুটা সাহায্যদায়ক হবে। মা বাবার সঙ্গে আজকে কোনো ব্যবসা নিয়ে আলোচনা করে মা বাবার কাছ থেকেও ভালোভাবে আর্থিক সাহায্য পেতে পারেন, এতে আপনার জন্য আর্থিক যোগ ভালো রয়েছে। আজকে ব্যবসা থেকে ভালো আর্থিক আসার সম্ভাবনা রয়েছে যারা কনস্ট্রাকশনে ব্যবসা করেন অথবা যারা ঘর বাড়ি কেনা বেচা করেন তাদের জন্য বা জমি জায়গা কেনা বেচা করেন তাদেরও বেশ ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। আপনারা অবশ্যই আজকে ব্যবসা বাড়ানোর চিন্তাভাবনাও রাখতে পারেন। যারা প্রতিনিয়ত লটারি কাটেন তাদের জন্য দিনটি মোটামুটি যাবে। অবশ্যই আপনার আজকে শুভ সময় অশুভ সময় তা মাথায় রেখে লটারি কাটতে হবে। অশুভ সময় থেকে একদম বিরত থাকবেন। আজকে অশুভ সময় কোনোরকম ভালো কাজ বা নতুন কাজ শুরু করবেন না, এতে আপনার জন্য ভালো, নাহলে কিন্তু কাজে ক্ষতির সম্ভাবনা থেকে যাচ্ছে। আজকে আপনার লটারি কাজে কাটতেই হয় তাহলে অবশ্যই ওই শুভ সময়ের ভিতরে কাটুন, এতে আপনার লটারি লাগার সম্ভাবনা বেশি থাকবে। এখন জানবো আমাদের পরের রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি জাতকদের আজকে আর্থিক যোগ বেশ ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকে আপনি নতুন কোনো উপায়ে ইনকাম করতে পারবেন বা নতুন কোনো ইনকামের রাস্তা যদি আপনি খুঁজতে চান তাহলে অবশ্যই খুঁজে পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি বেশ নতুনভাবে আজকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আজকে আপনার আর্থিক পরিস্থিতি খুবই ভালো যাবে। আজকে আপনার অনেক দিনের আটকে দেওয়া কোনো টাকা পয়সা আপনি সহজে পেয়ে যেতে পারেন যার জন্য আজকে আপনার আর্থিক পরিস্থিতি খুবই ভালো যাবে। আজকে আপনার মা বাবার সঙ্গে সময় কাটান, এতে মা বাবার কাছ থেকে ভালো আর্থিক সাহায্য পেতে পারেন। যারা ব্যবসা করছেন বা ব্যবসা করার চিন্তাভাবনা নিয়েছেন তাদের জন্য বেশ ভালো যাবে। আজকে ব্যবসায় ভালো সাফল্য আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসার দিকে গুরুত্ব দিন। আজকে নতুন করে ব্যবসায় ঋণ নেওয়া বা দেওয়া থেকে একদম বিরত থাকা আপনার জন্য খুবই ভালো হয়, না হলে কিন্তু আর্থিক কিছুটা হলেও সমস্যা সৃষ্টি হতে পারে বা যা আপনার পরবর্তী সময়ে সমস্যা দেখা দিতে পারে। আজকে আপনি কোনোভাবে আর্থিক পরিস্থিতির জন্য কোনো যে কোনো রকম পরিস্থিতি থেকে খুব তাড়াতাড়ি বা সহজে পেরিয়ে যেতে পারবেন। আজ যারা প্রতিনিয়ত লটারি কাটেন তাদের জন্য আজকে দিনটি মোটামুটি ভালোই যাবে। আজকে আপনার লটারি যোগ মোটামুটি ভালো রয়েছে। আর যদি লটারি কাটেন অবশ্যই আপনারা শুভ সময়টাকে খেয়াল রেখে লটারিটা কাটুন, এতে আপনার লটারি লাগার সম্ভাবনা বেশি থাকবে। অবশ্যই ব্যাপারটা ধ্যান রেখে চলুন। অশুভ সময়ের ভিতরে আজকে কোনো রকম ভালো কাজ বা কোনো রকম কাজ শুরু করা থেকে একদম বিরত থাকলে আপনার জন্য আজকে খুবই ভালো হয়। তো এখন জেনে নেব আমরা পরের রাশি। পরের রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি জাতকদের আজকে আর্থিক যোগ খুবই ভালো রয়েছে। আজকে আপনার আর্থিক পরিস্থিতি আগের তুলনায় বেশ ভালো উন্নতি দেখা যাচ্ছে। আজকে আপনার আর্থিক আপনার জন্য খুবই লাভদায়ক হতে চলেছে। আপনি আর্থিকভাবে আরও বেশি অর্থ উপার্জন করতে পারবেন। যারা শেয়ার মার্কেট অথবা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত তারা অবশ্যই আজকে ট্রেডিং ভালোভাবে করুন, আজকে বেশ ভালো অর্থ উপার্জন করতে পারবেন। আজ কারো কোনো কথাই সহজে কিন্তু বিনিয়োগ করবেন না, নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিন এবং সেটাকে খুব বুঝে শুনে বিনিয়োগ করুন, এতে আপনি ভালো লাভবানের মুখে দেখতে পারেন বা লাভবান হতে পারেন, যা আপনার আর্থিক পরিস্থিতিকে আজকে খুবই উজ্জ্বল বা সচ্ছল করতে সাহায্য করবে। আজ আপনার মা বাবার কাছ থেকে ভালো আর্থিক সাহায্য পেতে পারেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু আজকে আপনার অর্থ ক্ষতি বা অর্থ ব্যয়েরও ভালো সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে। তাই আজকে দিনটি অবশ্যই এ ব্যাপারে সজাগ থাকবেন, অর্থ বিনিয়োগের ব্যাপারে অবশ্যই আজকে বেশি গুরুত্ব দিবেন আর খরচাপাতি যতটা কম হয় সেদিকে ধ্যান রেখে চলুন। আর খুবই সাবধানতা অবলম্বন করুন বাড়ির সকলকে নিয়ে, নাহলে কিন্তু শরীর খারাপ এটা সেটা জন্য আপনার অর্থ কিন্তু পরিস্থিতি খারাপ তৈরি করতে পারে। আজকে আপনার ইনকাম আগের তুলনায় বাড়বে, ইনকাম পরিস্থিতি মোটামুটি ভালো থাকবে, তবুও কিন্তু আগে থেকে সজাগ থাকা জরুরি রয়েছে। আজকে আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে এরকম আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই শুরু করতে পারেন, তাতে আপনি বেশ ভালো মুনাফা অর্জন করবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এই ধরনের ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন।